রাজনগর সামাজিক সংস্থার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন দুস্থদের মধ্যে কম্বল এবং এলাকার পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ নেশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে ক্লাব ও সামাজিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন এসডিপিও অজয় কুমার দাস এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে রাজনগর সামাজিক সংস্থার নবনির্মিত ভবন অবশ্য সমূহ অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবারই নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর এসডিপিও অজয় কুমার দাস আগরতলা পৌর নিগমের 37 নম্বর 35 নম্বর এবং 34 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর যথাক্রমে নীতু দে গুহ তুষারকান্তি ভট্টাচার্য ও জাহ্নবী রায় সমাজসেবক তাপস কুমার দেব বিপ্লব কর প্রমুখ শুরুতে অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা এই উদ্বোধনী অনুষ্ঠানে সদর এসডিপিও অজয় কুমার দাসকে রাজনগর সামাজিক সংস্থার তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হলো একই সাথে আয়োজনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সবার মন কাড়া উপস্থিত অতিথিরা দরজার ফিতা কেটে রাজনগর সামাজিক সংস্থার নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন অনুষ্ঠানে নিজ ভাষণে পুলিশ এবং জনসাধারণকে মিলেমিশে কাজ করার আহ্বান জানালেন সদর এসডিপিও অজয় কুমার দাস মিলে কাজ করতে হবে যে কাজটা পুলিশের কাজ এই পুলিশের কাজের মধ্যে পুলিশ আর পাবলিক মিলে করতে হবে এটা যদি আপনারা যদি পাবলিকও যদি আমাদের সঙ্গে সহযোগিতা সহযোগিতা ব্যবহার করবো না সহযোগিতার এক সময় ছিল পুলিশ কাজ করতো পাবলিক সহযোগিতা করতো এখন পার্টনারশিপে কাজ করতে হবে যে আপনাদের যেখানে এলাকাতে যেরকম আপনাদের মানে পরিস্থিতি দরকার আছে এটা পুলিশ আর পাবলিক মিলে পার্টনারশিপে কাজ করবে পার্টনারশিপে কাজ করবে মানে কানতে কানে মিলে কাজ করবে সহযোগিতাটা হয় একটু সাইড থেকে দিতে হয় কিন্তু এখন যা পরিস্থিতি তাছাড়া আমরা এখন এটা আগরতলা সিটি হয়ে গেছি সিটি এরিয়াতে পুলিশিং করতে হলে পার্টনারশিপে কাজ করতে হবে তো আমরা নিজেদের থেকেও চেষ্টা করছি একটু ব্যস্ততা আছে ইলেকশন এসে চলে এসেছে আশা করি ইলেকশনের পরে আমরা এটা আরো একটু ভালো করে করবো আমরা প্রত্যেকটা ক্লাবের সঙ্গে পার্টনারশিপ হবে পুলিশিংটা করবো অনুষ্ঠানে এলাকার দুস্থদের মধ্যে কম্বল বিতরণের পাশাপাশি স্থানীয় পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয় গোটা অনুষ্ঠানকে ঘিরে এদিন গোটা রাজনগর এলাকায় ছিল উৎসব মুখরিত ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড